हे गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आप लोग कैसे हो? आज मैं बहुत दिन के बाद शूट कर रहा हूँ। आज है हमारे यहाँ पर पहला बैशाख। सो कल मैंने बहुत दिन पहले एक थंबनेल लगाया था, आप लोग मुझे चैलेंज कीजिए हैं। मैंने थंबनेल लगाया था 24 आवर्स चैलेंज और फूड कलर चैलेंज, पर आप लोगों ने 85% लोगों ने मुझे कहा है 24 आवर्स स्पीक बांग्ला बोलने के लिए। सो आई थिंक आप लोगों को मुझे बांग्ला बोलना पड़ेगा। सो आज मैं ब्लॉग स्टार्ट करूँगा। आज हमारे यहाँ पर है, बोलो, आज हमारे यहाँ पर पहला बैशाख है बांग्लादेश में। आज है साल का पहला दिन बांग्ला में। सो मैं बाहर पे जाऊँगा, हमारे यहाँ पर मेला लगा है। सो हम मेला में आप लोगों को दिखाएंगे, पर बांग्ला पे हिंदी नहीं बोलूँगा आज मैं। सो थोड़ी देर के बाद मैं स्टार्ट करूँगा, तो हिंदी बोलूँगा तो मैं हार जाऊँगा। सो स्टार्ट करता हूँ अभी, 1 2 3। সো আমি এখন কান্দিরপাড় যাবো, টাউন হল আছে না আমাদের এখানে, টাউন হল থেকে মেলা দেখতে যাবো, দেখি ওখানে কি পাওয়া যায়। আমি একে যাবো। সো মে ড্রেস, সো দিস ইজ মাই ড্রেস আপ। সো দেখতে হ্যাঁ, সো যা, সো মে আপ, সো আমি আপনাদের সাথে একটু পরে দেখা করতেছি। সো বাই। সো গাইস, আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। সো এখান থেকে সোজা টাউন হলে যাবো, তারপরে কেউ তো নাই আমার সাথে, তো আমার একলাই যেতে হবে। সো मुझे बांग्ला बोलने में बहुत कष्ट हो रहा है, क्योंकि आई डोंट नो हाउ। सो ट्राई करेंगे सारा दिन। ऐसे मैं घर में तो बांग्ला ही बोलता हूँ, पर ब्लॉग करने के समय मुझे हिंदी बोलना पड़ता है आप लोगों के लिए। सो मैं ट्राई करूँगा ज़्यादा से ज़्यादा बांग्ला बोलने के लिए। सो हमें अखन हमारे लगाते रिक्शा तो डायरेक्ट सोचा टाउन हॉल जाब, टाउन हॉल थे तरह जब मेला तेमला देखो से ठीक ही ना। आज के बेसि टाक नहीं, आज के 500 टाका नहीं, 500 টাকা আছে আমার কাছে, দেখবো এমনি এক্সট্রা 20 টাকা নিয়ে নিচ্ছে। তখন গাড়ি ভাড়া যদি শেষ হয়ে যায় তাহলে কী করতে হবে? গাড়ি ভাড়া নিয়ে নিচ্ছে এক্সট্রা। সো আমি এখনও মনে করছিলাম ফারহানকে নিয়ে যাবো, কিন্তু ফারহান তো নাই এখন। আমি ঘর পে আসে গালতে, আমি ঘরে এসে গাল আর বিক্রি গেল একবার। আমি মেলার থেকে আসার সময় বসে বসে পার্লারে যেতে হবে, কারণ ও যে দুপুরবেলা ইফতারি নিবে, তার জন্য ব্যাগ আনতে হবে ওর জন্য। আমি একটা বাসি কিনবো আজকে, আর মুঝে থোড়া কাম ভি হ্যায় বাহার, কিন্তু মুঝে বাহার বহুত জ্যাদা ধূপ হ্যায় সরি। আজকে বাহারে, আজকে বাহিরে কিন্তু অনেক ধূপ, জাম না পড়ে। আমি আপনাদের একটা কথা বলি, যখন আমি ব্লগ করতে বের হই মানুষে এমনভাবে দেখা থাকে, মানে কি বলবো, ভয় লোকেরা এখন আই ডোন্ট নো, বাট বাংলাদেশ থেকে লোকাল যাওয়া ফুচকা পেও না। সো সব লোক আপনাদের ঘুরতে হয়েছে যে ক্যা কর রে হো আপ, আর মুঝে তো কোনো ইন্টারেস্টই নেই হ্যাঁ, বল লোক বলতে হয় তো বলে হমকো ক্যা। আর আমার বাংলা বলতে অনেক কষ্ট হইতেছে, সারাদিন তো বাংলা বলি ঘরে, কিন্তু ব্লগ করার সময় তো হিন্দি বলতে বলতে আমার অভ্যস্ত, তাই আমার কষ্ট হইতেছে এই বাংলা বাংলা বলতে। সো আই ট্রাই মাই বেস্ট। আমি ওইখানে যে কিন্তু ট্রাই করে ব্লগ করার, আমি কিন্তু ওইখানে অনেক খরচ। আর আমি একটু আগে শুনছি যে আমার বন্ধু মোবাইল হিন্দি সিনেমাতে গেছিলো, আর আমি তো ব্লগ স্ট্যান্ড নিচ্ছি, আমার ব্যাগেও মোবাইল আরেকটা আছে, ওটা চার্জ শেষ হলে আমি মনে করছিলাম আজকে ক্যামেরা দিয়ে ব্লগ করবো, কিন্তু আমি একা এই কারণে আর বিকালে তো আমার শুট আসছে, ওইখানে যেতে হবে। আজকে আমার মোট 3 জায়গার শুট আসছে, একটা হলো কান্দিরপাড়, একটা হলো নিউ মার্কেট না, এসএস প্ল্যানেট আসছে। আমি ওইখানে কি দেখাবো আপনাদের, আমি কিছু কিনবো হাত থেকে, বেশি কিছু কিনবো না, আমি এখানে চলে আসছি। আজ এখানে মানুষ একবারে কম, আগে যেরকম মানুষ ছিল এখানে এত একটুকু মানুষ নেই। সো পেলে জেসা তো বিলকুল ভি নেই, যে হামলোক 3 সালকে পেলে দেখতে থে ইয়াহ পর মিলা, একদম ভি পেলে জেসে নেই। আজ লোক ভি বহুত কম হ্যায়, আই থিঙ্ক রোজা হ্যায় না ইসলিয়ে লোক কম আ রহে, কিউকি ইয়াহ পর বহুত জ্যাদা ধূপ হ্যায়। সো সো মে আপ লোগোসে ব্যাক ক্যামেরা পে দিখাতা হুঁ, ইয়াহ পর অর ভি লোক তো বহুত হি হ্যায়, পর লোক কম হ্যায় পর দোকান ভি কম হ্যায় ইয়াহ পর। সো মে আপ লোগোসে ব্যাক ক্যামেরা সে দিখাতা হুঁ, ওয়েট।
आपको दिखाता हूँ। सो मुझे यहाँ से कुछ खरीदना है, सो देखते हैं यहाँ पर क्या मिलेगा। मुझे जो चाहिए था वो यहाँ पर नहीं है, सो मुझे नेक्स्ट दुकान पे जाना पड़ेगा देखने के लिए यहाँ पर। सो हमें दूसरा टाइम के भी नहीं हुआ है, दोनों का दिया था। सो हमें यहाँ नहीं है नहीं सी, सो एक का देते हो गए। सो मैंने ये दो बांसुरी ले लिया है, सो उसका पेमेंट कर देते हैं अभी। सो मैं यहाँ पर लटरी लेंगे, सो देखते हैं। तुम ही ना তুমি এগুলো নিয়ে যাও, কত দিছে? মুখে ছোট ছোট বচ্চি মিলে হয় অন্য কুচ খরিদ কে দে রা হুম মানে লিয়া হ্যাঁ মানে জাদা ভী নহীঁ লিয়া ভাই। अच्छा दादा, तो मैंने उन लोगों के लिए कुछ लेंगा। सो मेरे कैमरा पे हाई बोलो, हाय बोलो। सो उन लोगों के कुछ ले देते हैं यहाँ से। तुम्हें देखो जिज्ञेस करो। মেরা হালাত খারাপ হা হ্যাঁ এখানে কিছু ছোট বাচ্চা দেখি কিছু কিনে দিয়েছি। তো তোমার নাম কি? তোমার কিনে দিয়েছি আমি ওকে ইয়া কিনে দিয়েছি, হাড়ি পাতল কিনে দিয়েছি, ওর যে পছন্দ ছিল যে নাম ওর কিনে দিয়েছি। ধরো ও কোথায়, তুমি এখানে আসো, তোমার নাম কি? তো ওরও পছন্দ ছিল, ওরও পছন্দ ছিল হাড়ি পাতল, ওরও কিনে দিয়েছি আমি। ধরো তো তোমার কি, তোমাকে কিনে কিনলাম, ওর সাপ পছন্দ ছিল যে নাম ওর সাপ কিনে দিয়েছি। ইয়ার পর ক্যা কর রে থে বলো। मैं बहुत मुश्किल से बच के यहाँ पर आया था, यहाँ से जा रहा हूँ और मैंने तीन लोगों को खरीद के दिया है ना, वो लोग देख। सो रिक्शा भी मुझे मिल चुका है और यहाँ से सीधा जा रहे हैं बच्चे। हमें बासा चले आसछी एखन। सो गाइस हमें बासा चले आसछी, इतना ज़्यादा कंट्रोल किया पर मुझे रहा नहीं गया। আমি এত পরিমাণ কন্ট্রোল করছি হিন্দি বলার থেকে বিরত থাকতাম, তো আমি বাংলা বলে ফেলছি। সো আই এম রিয়েলি সরি। সো আব মে ঘর পে আ চুকা হুঁ, সো আপসে মে বাংলা বলুঙ্গা, সচ মে বাংলা বলুঙ্গা। সো আমি এখন উপরে যাচ্ছি, আমার গোসল করবো কারণ আমার গরম লাগতেছে। সো মোবাইলটা চার্জে, তারপর আপনার দেখা করো, বাই। সো গাইস মে তো ঘর পে আ চুকা হুঁ, মুঝে সরি, আমার অনেক লেট হয়ে গেছে, ঘরে আসছি আজকে। আমি একটা ইফতার পার্টিতে যাবো, সো মে আপ লোগোক আমার ইয়ার পর ইফতার পার্টি কেসা হতা হ্যায়। সো সময় আপ লোগোক সে মিলতা হুঁ থোড়ি দের কে বাদ। তো আমি চলে আসছি, আমি ইফতারে কি চলে আসছি। আমার ড্রেস আপ দেখেন কি অবস্থা। সো মে কর রাহা থা, সরি। আর আমি এখন আমার রুমটা গুছাবো, আমার রুমের অবস্থা অতিরিক্ত খারাপ। আর আমার দেখেন স্কিনের কি অবস্থা, তো স্কিন কেয়ার করবো। আর মাছের একুরিয়ামের পানিও চেঞ্জ করতে হবে। সো সময় আপ লোক সময়, সো আমি আপনার একটু পরে মিলি। ইতনা জাদা ট্রাই কিয়া, এত পরিমাণ কোশিস করছি আমি যে বাংলা না বলার, হিন্দি না বলার জন্য বারবার বাংলা বলে ফেল, আমি হিন্দি বারবার হিন্দি বলে ফেলতেছি আমি, আমি সরি। সময় আপ লোক সময় মিলে থাকে বাদ।
আমরা মাছ কিনতে আসছি, আমরা মাছ কিনে ফেলছি। আমি বাসা যেয়ে আপনাদেরকে দেখাবো। আমি এখন হুন্ডাচন যাচ্ছি আমরা। সো গাইস, আমি নামাজ পড়ে চলে আসছি। দেখেন, দিস ইজ মাই আউটফিট। মানে নামাজ ভি পড়ে লিয়া, সরি, আমি নামাজ পড়ে গেছি। সো আমি এখন আমার আব্বুর সাথে বাহিরে যাব। আমি সকালে গিয়েছিলাম মাছ কিনতে, আজকে তো পয়লা বৈশাখ না, কালকে ছিল, আজকে আমরা আনছি। সো আমি রেডি হইনি, তারপর আমি দেখা করতেছি। সো বাই, আমার চ্যালেঞ্জ কিন্তু এখনও আছে। সো আমি রেডি হয়ে গেছি, পাঞ্জাবি পরছি, পাঞ্জাবির সাথে শু আর মাস্ক আর ব্যাগ নিয়ে নিছি, কারণ ব্যাগের ভিতরে আমার সুন্দর লাগতেছে। ব্যাগের ভিতরে আমার সব কিছু আছে। সো আমি বাইরে যাচ্ছি, আর ভুন্ডা নিয়ে দাঁড়াচ্ছে। সো আমি বাইরে গিয়ে দেখা করতেছি, বাই। সো আমরা তো হুন্ডা দুইটা গেছি, আমরা এখন যাবো ধর্মপুর, একটা কাজ আছে আমাদের ওইখানে। সো ওইখান থেকে আমরা অন্য জায়গা যাবো। সো আমি আপনাদেরটাও ধরে দেখতে পারি। সো আমার হুন্ডা পে পেট্রোল খতম হয়ে চুকা হয়। সো আমি তেল ভরনে আয়ে হ্যাঁ, ইয়ে পেট্রোল পাম্প। সো আমলোক ইয়া সে সিধা ধর্মপুর যায়েঙ্গে। সো গাইস, হম লোক সুবহ পে জিস বাজার পে আয়ে থে মাছ খরিদনে কি ইয়া পর ফির সে আয়ে হ্যায়। ইয়া পর সুবহ সে বহুত জ্যাদা জাম থা, পর ইয়া পর আপকো নেই হ্যায়, ইসলিয়ে হম লোগো। সো আমরা ধর্মশেখর পাড়ের পিছনে গেটে চলে আসছি, পার্ক সাইডে। দেখাতে হ্যাঁ, ওই আই থিঙ্ক আজ লোক জ্যাদা কম হোগে। মেরা ইরাদা গলত থা, ইয়া পর হর রোজ জ্যাদা লোক রেতে, আজ কে তো কম রয়েঙ্গে। হ্যাঁ, কম হ্যাঁ, জ্যাদা নেই। দেখিয়ে সো মে আপ লোগো সে মিলতা হুঁ থোড়ি দের কে বাদ। সো হম লোক ফ্লাইওভার পে হ্যায়, ইয়া তো ইয়া পহলি বার আ রহা হুঁ। ইতনা জ্যাদা আচ্ছা লাগ রহা হ্যায়, ইয়া পর হওয়া হওয়া আ রহা হ্যায়। আই থিঙ্ক ইয়ে অর বড়া হোগা। রেল লাইন হয়ে ব্যাগ ক্যামেরা সে দেখাতা হুম। সো হম লোক তো ইয়া সে কর চুকে হ্যাঁ, আব হম যায়েঙ্গে ইয়া সে দুসরে রাস্তে সে। এই রাস্তা ইতনা জ্যাদা খারাপ হ্যায়। সো মে আপ লোগো সে মিলতা হুঁ থোড়ি দের কে বাদ। সো হম লোক গুড়িয়ান কে সামনে আ চুকে হ্যায়। সো মেরে পিছে গুড়িয়ার ড্যাড অন্দর গয়ে হ্যায় সামান লেনে কে লিয়ে। মে বাহার আয়া হুঁ কিউঁকি মুঝে আচ্ছা নেই লাগ রহা থা। সো আমরা এটা নিয়ে আমরা সোজা বাসা চলে যাবো। সো হম লোগো নে সব কিছু লে লিয়া, হম লোগো নে अनारस भी ले लिया, पाइनएप्पल लिया, और हमारा जितना भी काम था सारा काम खत्म हो चुका है। अब हम यहाँ से हमारा सारा काम खत्म हो चुका है। हम लोग ज़्यादा जाए थे, सब कुछ ले लिया। मैंने कुछ घर के लिए टी शर्ट भी लिया है। सो मैं घर जाके आप लोगों को दिखाऊंगा। और मेरे डैड गए अंदर अनियन लेने जी। सो और बाहर आज इतना ज़्यादा धूप पड़ रहा है ना, क्या बोलूँ। तो मैं आप लोगों से मिलता हूँ थोड़ी देर के बाद। সো গাইস, আমি বাসায় চলে আসছি। আমি এখন ড্রেসআপ চেঞ্জ করবো, আমার রুমটাকে একটু ঝাড়ু দিব, কারণ কালকে রাতে আমি গুছিয়েছিলাম, কারণ আমি রুম গুছাই নি। সো আই ফিল সো টায়ার্ড। আমি জামা কাপড় কিনছি, আপনাকে দেখাবো একটু পরে, আজকে না কালকে ব্লগে দেখাবো। সো চ্যালেঞ্জ কো ইহি এন্ড করতে হ্যাঁ। আই হোপ আপ লোগো কো চ্যালেঞ্জ আচ্ছা লাগা। মেয়ে জানতা হুঁ এই চ্যালেঞ্জ মেরা নেই হোগা, ক্যোঁকি মেনে ইতনা জ্যাদা হিন্দি বোলা বাংলা চ্যালেঞ্জ মে। সো মাফ কর দিজিয়েগা, নেক্সট ব্লগ পর ট্রাই করেঙ্গে। সো অর ভি ইতনি চ্যালেঞ্জ মুঝে দেখতে রহিয়ে, মে আপকা উইশ কমপ্লিট করুঙ্গা। সো মে আপ লোগো সে মিলতা হুঁ নেক্সট ব্লগ পে। থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং, বাই।